আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রোজিস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা দিয়ে আপনারা বিভিন্ন কেক তৈরি করে খেতে পারবেন। সেটা হলো ক্রিম চিজ। বাজারে এটা অনেক দাম দিয়ে কিনতে হয়, কিন্তু আপনি খুব সহজে বাসে এটা তৈরি করে নিতে পারেন। ক্রিম চিজ তৈরি করার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করে রাখুন। চলুন তৈরি করে নিই খুব সহজ ক্রিম চিজ। ক্রিম চিজ তৈরি করতে আমি একটা এরকম চালনি নিব আর একটা সাদা পাতলা কাপড় নিব। 5 কেজি দুধ আমি এখানে নিয়েছি। আমি পনিরটা তৈরি করতে, পনির বা ছানা তৈরি করতে এখানে লেবুর রস এবং ভিনেগার ব্যবহার করব। 2টা লেবুকে আমি রস করে নিয়েছি। ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ। তবে আমি আপনাদেরকে পরিমাণটা বলবো না, যে আপনারা এই পরিমাণ দিলে আপনাদের দুধটা ভেঙে পনির হবে। যখন আপনার দুধটা বলক আসবে, তখন এক হাতে দুধটাকে নাড়তে হবে আর আরেক হাতে লেবুর রস অল্প অল্প করে দিতে হবে। একবারে কখনোই লেবুর রস বা ভিনেগার দেওয়া যাবে না। যতক্ষণ ছানাটা তৈরি না হবে, ততক্ষণ অল্প অল্প করে ভিনেগার বা লেবু রসটা দিয়ে নাড়তে হবে। ছানাটা তৈরি হলে খুব বেশিক্ষণ এটাকে জাল দেওয়া যাবে না, ছানা তৈরি হওয়ার সাথে সাথেই এটাকে নামিয়ে ফেলতে হবে। ছানাটা যখন এভাবে তৈরি হয়ে যাবে, তখন একটা ছাঁকনিতে ছেঁকে সাথে সাথে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে, যাতে ছানাটা নরম থাকে, শক্ত না হয়ে যায়। এবারে ছানাটাকে পাতলা কাপড়ে নিয়ে ছানাটা থেকে খুব ভালোভাবে পানি চেপে নিতে হবে। এরপর 15 থেকে 20 মিনিট এটাকে ঝুলিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানো হলে এটাকে ব্লাইন্ডারে আস্তে আস্তে ব্লাইন্ড করে নিতে হবে। একবারে ব্লাইন্ড করতে যাবেন না, তাহলে আপনার ব্লাইন্ডারটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি 1/2 চা চামচের একটু বেশি লবণ দিয়ে দিব। অন অফ করে আস্তে আস্তে এটাকে ফেটতে হবে। যখন ঘন হয়ে উঠবে, একটু পানি দিয়ে দিবেন। পানিটা হবে পনির তৈরি করার সময় আপনি যে পানিটা ছেঁকে নিয়েছেন, সেই পানি থেকে 3-4 চা চামচ পানি দিয়ে এটাকে আস্তে আস্তে ফেটাতে হবে। একবারে পানি দিবেন না। যখন দেখবেন বেশি ঘন হয়ে গেছে, তখন একটু একটু পানি দিয়ে এটাকে ব্লাইন্ড করে নেবেন। ওয়াও, সুন্দর হয়েছে।
আর একটু করলে মনে হয় বেস্ট হবে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার, খুবই সহজে তৈরি করা যায় এমন একটি ক্রিম চিজ। সত্যি এত যে মজা হবে আমি নিজে বুঝতে পারিনি। তৈরি করতে করতে আমি আর আমার মেয়ে টেস্ট করে দেখতে দেখতে অর্ধেক খেয়ে ফেলেছি। নর্মাল ফ্রিজে রাখেন তাহলে দুই এক সপ্তাহ আপনারা এটা রেখে খেতে পারবেন। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন। খুবই সহজ এই রেসিপিটি, বাসায় তৈরি করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।